চাকে অনন্য এক শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন মোহাম্মদ রুবেল তারেক। ফেনী শহরে তার এক দোকানেই মিলছে 53 রকমের চা। নানা সাধের বাহারি আয়োজনের চায়ের সঙ্গে মিল রেখে দোকানের নাম দেওয়া হয়েছে চায়ের গ্রাম। শহরের মিজান রোডের আলিয়া মাদ্রাসা মার্কেটের তৃতীয় তলায় এই দোকানে সারাদিনই ভিড় দেখা যায় চা প্রেমীদের। ফেনীর সন্তান মোহাম্মদ রুবেল তারেক 2020 সালে এ দোকানের যাত্রা শুরু করেন। উদ্যোক্তা হওয়ার গল্প তুলে ধরে মোহাম্মদ রুবেল তারেক বলেন, আমার এখানে বর্তমানে 53 রকমের চা পাওয়া যায়। মোটামুটি সবগুলা চাই আমাদের এখানে ডেলি চলে। ভিতরে হয়তো 10-15টা চা আছে যেগুলো সবচেয়ে বেশি চলে। তো আমাদের এখানে সব শ্রেণীর লোকজনই আসে, কলেজের ছেলেমেয়েরা, আবার বয়স্ক যারা আছে ওনারাও আসে এখানে তাদের অফিসিয়াল কাজ প্লাস হচ্ছে আড্ডা টাড্ডা আড্ডা দিয়ে যে সময়টা অতিবাহিত করে এখানে তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো। আর সবাই তো জানে চায়ের কাপে হচ্ছে বন্ধুত্বের আড্ডা সবচেয়ে বড় খোরাক, সেই চায়ের কাপে আড্ডাটা আমাদের এখানে জমে ওঠে। এখানে বেশিরভাগ শিক্ষার্থী মধ্য বয়সী এবং বিভিন্ন কাজে আলোচনা করতে বসার সুবিধার্থে লোকজন আসেন। এখানে বসে যে টাইমটা স্পেন্ড করি সেটা তো আর বাসায় পাওয়া যায় না। বাসায় তো চা এক রুমের মধ্যে বদ্ধ করে ভালো লাগে না, আর এখানে সব মানুষ দেখা হয়, তারপরে একটু চা প্রকৃতি দেখা হয়, চারপাশে দেখা হয়, তো সেজন্য আর কি। ওভারঅল মানে এটা নিয়ে আমার কাছে মনে জানাবে, আর ফেনীতে তো মানে এরকম একটা মানে চায়ের গ্রাম বা যেটা মানুষ বসে আড্ডা দিবে এটা সচরাচর ছিল না আগে, এখন আসছে, মানে যেটা আনএক্সপেক্টেড ছিল এখানে আসার পর সবাই ওভারঅল মজা করতেছে এই জন্যই। চা প্রেমী দিলদার হোসেন বলেন, বিভিন্ন ফ্লেভারের এই চা মানুষকে আকৃষ্ট করছে। আমরা নিয়মিত এখানে চা পান করতে আসি। সচরাচর ফ্লেভারের চা কোথাও পাওয়া যায় না, তো একে একে আমি ওনাদের অনেকগুলো চা ট্রাই করতে থাকি, এবং কি একটা পর্যায়ে জানি যে ওনাদের এখানে প্রায় 53 রকমের চা পাওয়া যায়। ফেনী শহরের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারি বলেন, প্রায় 53 প্রকারের চায়ের এখানে আয়োজন করা হয়েছে, এবং আমার কাছে জিনিসটা অনেক চমৎকার মনে হয়েছে যে ফেনীতে, কারণ এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এর আগে হয় না। সে যুবক হাসান তারেক সে উদ্যোগ নিয়েছে, তাকে সাধুবাদ জানাই এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আহ্বান জানাবো ফেনীর সম্মানিত নাগরিকদেরকে, আপনারা আসেন এখানে এসে চায়ের স্বাদ নেন। মোহাম্মদ রুবেল তারেক 2003 সালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2007 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন। পরে ঢাকার একটি আইটি প্রতিষ্ঠানে চাকরি করেন।